সীমাবদ্ধতা। বোর পরমাণু পরমাণু মডেল শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, যেমন হাইড্রোজেন বা হাইড্রোজেন শক্তির যে আয়ন গুলো আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলো, বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। প্রথম পয়েন্টটা গেল বর্ণালী। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কারা? হাইড্রোজেন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, হিলিয়াম প্লাস এটা এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, লিথিয়াম টু প্লাস, লিথিয়াম তিনটে ইলেকট্রন থেকে দুটো দান করছে, এরকম যাদের একটা করে ইলেকট্রন আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলো বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। নাম্বার দুই, বোরের মতবাদ অনুসারে পরমাণু হলো দ্বিমাত্রিক, কিন্তু বোরের পরমাণু চিত্র থেকে পরমাণু প্রকৃতপক্ষে ত্রিমাত্রিক কাঠামো, এ সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তাহলে এখানে মাত্রার কথা বলা হয়েছে, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক। উনি বলেছে দ্বিমাত্রিক, কিন্তু বর্তমান দেখা গেছে একবার ত্রিমাত্রিক। তিন, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অথবা তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাসমূহ বিভাজিত হয়ে আরো সূক্ষ্ম রেখায় পরিণত হওয়ার কথা। তাহলে বর্ণালী আছে, রেখা সৃষ্টি হয়, রেখাগুলো বিভাজিত হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হওয়ার কথা, সে সম্পর্কে বোর কিছুই বলেনি। তাহলে হচ্ছে বর্ণালীর রেখা বিভাজন। বর্ণালী রেখা বিভাজন সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। বোর মতবাদ অনুসারে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে ধাপান্তরিত হলে বর্ণালী সৃষ্টি হবে এবং বর্ণালীতে একটি রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু পরবর্তীতে দেখা গেছে একটি রেখা না, একাধিক সূক্ষ্ম বর্ণালী রেখা পাওয়া যায়, যেটা বোর বলে নাই। অর্থাৎ উনি বলেছিলেন বর্ণালী রেখা পাওয়া যায় একটা, যার ইলেকট্রন এক কক্ষপথে আরেক কক্ষপথে কক্ষপথে ধাপান্তরিত হয়, লাভ দেয়, লাভ দিয়ে যখন অন্য কক্ষপথে চলে যায় তো বর্ণালীর মধ্যে একটি রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু আধুনিক গবেষণায় উচ্চ বর্ণালী মাপক যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করে দেখা গেছে যে একাধিক সূক্ষ্ম বর্ণালী রেখা পাওয়া যায়। তাহলে উনি বলেছে একটি বর্ণালী রেখা, কিন্তু উচ্চ বর্ণালী পরিমাপক যন্ত্রের সাহায্যে দেখা গেছে একাধিক সূক্ষ্ম বর্ণালী রেখা, একাধিক। নাম্বার ফাইভ, বর্ণালী রেখার তীব্রতা এই মডেলের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয়নি, যে বর্ণালী রেখা যে উৎপন্ন হবে সেই রেখাগুলোর তীব্রতা কেমন হবে সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। বর্ণালীর রেখা তীব্রতা সম্পর্কে বোর পরমাণু মডেল কোন ধারণা দেয়নি। বোর পরমাণু মডেলের সাফল্য, এক নম্বর সাফল্য, বোর পরমাণু মডেল স্থায়ী মডেল, এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের মতো না। এখানে ইলেকট্রন যখন কক্ষপথে আবর্তন করে তখন কোন শক্তি শোষণ বা বিকিরণ করে না,
যেহেতু শক্তি শোষণ বা বিকিরণ করে না, ফলে ইলেকট্রনের শক্তি ক্ষয় হওয়ার সুযোগ নাই, ফলে ইলেকট্রন কোনোভাবে এই নিউক্লিয়াসে পতিত হবে না, তাই বোর পরম মডেল একটি স্থায়ী মডেল, স্থায়িত্ব এটা তার একটা সাফল্য। আমরা লিখতে পারি স্থায়িত্ব, দুই বর্ণালীর ব্যাখ্যা, বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারে, বর্ণালীর ব্যাখ্যা দেওয়া সম্ভব। তিন বোর পরমাণু মডেলের সাহায্যে, বোর পরমাণু মডেলের আলোকে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করা সম্ভব। উনি প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করে একটা মান দিয়েছেন, এটা বোর পরমাণু মডেলের একটা সাফল্য। চার বিভিন্ন শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের শক্তি, ইলেকট্রন গুলো যে বিভিন্ন শক্তি স্তরে ঘুরতেছে, যখন ইলেকট্রন গুলো এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে লাভ দিয়ে চলে আসছে, তখন কতটুকু শক্তি শোষণ বিকিরণ ঘটতেছে, কোন শক্তি স্তরে কত, কোন শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি কত, এই যে বিভিন্ন শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের শক্তি সম্বন্ধে ব্যাখ্যা দিতে পারা যায় এই বোর পরমাণু মডেলের সাহায্যে। পাঁচ বোর পরমাণু মডেলের সাহায্যে শক্তি স্তর আকার সম্বন্ধে ধারণা পাওয়া গেছে, এই যে শক্তি স্তর বা কক্ষপথ গুলো যে গোলাকার, এই সম্বন্ধে বিজ্ঞানী বোর প্রথম বলেন আকার। তাহলে বোর পরমাণু মডেলের আমরা সাফল্য, পাঁচটি সাফল্য দিলাম। তাহলে রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের তুলনা, প্রথমে আমরা সাদৃশ্য গুলো বলি, মিল কোনগুলো আছে, আমরা যেহেতু তুলনা করতেছি ওটার সাথে তুলনা, কি কি মিল আছে আর কি কি অমিল আছে। এক নম্বর যে সাদৃশ্য, রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর কেন্দ্রে, পরমাণুর কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ধনাত্মক আধান প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের কেন্দ্র এটার নাম হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে সমস্ত ধনাত্মক আধান আর সমস্ত ভর, প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের একই কথা বলা হয়েছে, বোর পরমাণু মডেলে বলা হয়েছে নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সম্পূর্ণ ধনাত্মক আধান এবং সম্পূর্ণ ভর কেন্দ্রীভূত আছে, এটা হচ্ছে সাদৃশ্য। রাদারফোর্ডও যা বলা হয়েছে বোরও তা বলা হয়েছে। দুই রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন গুলো কক্ষপথে অবিরত আবর্তন করে, অবিরত আবর্তন করতেছে কে, ইলেকট্রন গুলো, কাকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। বোরের ক্ষেত্রে একই কথা বলা হয়েছে, বোরের ক্ষেত্রে বলা হয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে অবিরত আবর্তন করতেছে। তিন পরমাণু অভ্যন্তরস্থ বেশিরভাগ স্থানে ফাঁকা, এটা রাদারফোর্ড যেমন বলেছে বোরের ক্ষেত্রে একই যে পরমাণু অভ্যন্তরস্থ বেশিরভাগ স্থানে ফাঁকা। চার নিউক্লিয়াস ও ইলেকট্রন মধ্যে ক্রিয়াশীল কুলম্বিক আকর্ষণ বলের মান, যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ আছে সেটাকে বলা হয়েছে ইলেকট্রনের কেন্দ্রাতিক বল বা কেন্দ্রমুখী বল আর কুলম্বিক আকর্ষণ বলের মান, এই দুটা সমান বলা হয়েছে। বলা হয়েছে ইলেকট্রন আর নিউক্লিয়াসকে যে আকর্ষণ করতেছে সেই আকর্ষণ বলটা, আর ইলেকট্রন যে আবর্তনশীল এটা কেন্দ্র বিমুখী বল, এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল এই দুটা বল সমান,
এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যেও আছে এবং বোরও একই কথা বলে গেছেন যে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল এটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর ইলেকট্রনগুলো যে আবর্তনশীল তার যে কেন্দ্র বিমুখী বল আছে এই দুটো বল সমান এই হচ্ছে চারটি সাদৃশ্য আমরা চারটি সাদৃশ্য দিলাম বৈসাদৃশ্য রাদারফোর্ড আর বোর কিছু কিছু বৈসাদৃশ্য এমনিতেই বলা যায় এক নম্বর বৈসাদৃশ্য রাদারফোর্ডের তত্ত্ব অনুযায়ী বা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করতেছে এটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল বোর পরমাণু মডেল এটা থেকে আরেকটু বলেছে এইভাবে বোর বোর বলেছে যে বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো ইচ্ছা মতো যে কোনো ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে না যে কোনো ব্যাসার্ধের না ইলেকট্রনগুলোর জন্য প্রত্যেকটা ইলেকট্রনের জন্য একটা অনুমোদিত এবং সুনির্দিষ্ট স্থায়ী কক্ষপথ আছে সেই সুনির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার স্থায়ী কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তনশীল দুই দুই নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী নিউক্লিয়াসকে কেন্দ্র করে তখন ইলেকট্রনগুলো ঘুরবে তখন ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে তারা শক্তি বিকিরণ করবে শক্তি বিকিরণ করলে ইলেকট্রনগুলো ঘুরতে ঘুরতে এক সময় কম ব্যাসার্ধের কক্ষপথ সৃষ্টি করে এক সময় নিউক্লিয়াসে পতিত হবে কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে ইলেকট্রনগুলোর জন্য সুনির্দিষ্ট স্থায়ী কক্ষপথ আছে এই কক্ষপথে ঘূর্ণনের সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণও করে না কোনো শক্তি বিকিরণও করে না ফলে শক্তি হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই ফলে ইলেকট্রনগুলো কখনোই নিউক্লিয়াসে পতিত হওয়ার সম্ভাবনা নেই এ হচ্ছে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট রাদারফোর্ডের পরমাণু মডেল বলবিদ্যার উপর প্রতিষ্ঠিত আমরা গত আর বোর পরমাণু মডেল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত চার রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনের বেগ বর্ণালী এই সব সম্বন্ধে কোনো কিছুই বলা হয়নি তাহলে কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনের বেগ এবং বর্ণালী সম্বন্ধে কোনো কিছুই রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হয়নি বোর পরমাণু মডেলের সাহায্যে কক্ষপথের ব্যাসার্ধ ইলেকট্রনের বেগ এবং বর্ণালী সম্বন্ধে আলোচনা করা হয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর মধ্যে ইলেকট্রন নির্বিচ্ছিন্ন শক্তি বিকিরণের ফলে পারমাণবিক বর্ণালী পাওয়ার কথা কিন্তু বাস্তবে তা পাওয়া যায় না কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো যখন নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথে স্থানান্তরিত হয় তখন শক্তি বিকিরণ করে আবার নিম্ন শক্তি স্তর থেকে যখন ইলেকট্রনগুলো উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথে স্থানান্তরিত হয় তখন শক্তি শোষণ ঘটে এই শক্তি শোষণ এবং বিকিরণের ফলে বর্ণালীর সৃষ্টি হয় তাহলে বর্ণালী কিভাবে সৃষ্টি হয় সেই সম্বন্ধে বোরের মতবাদে ব্যাখ্যা পাওয়া যায় রাদারফোর্ডের মতবাদে ব্যাখ্যা পাওয়া যায় না ছয় রাদারফোর্ডের পরমাণু মডেল একটি অস্থায়ী মডেল কারণ রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনগুলো যেহেতু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে শক্তি বিকিরণ করে আর শক্তি বিকিরণ করলে ইলেকট্রনের শক্তি কমে যায় ফলে ইলেকট্রনগুলো একসময় ঘুরতে ঘুরতে কয়েলের প্যাচের মতো নিউক্লিয়াসে এসে পতিত হয় অপরদিকে বোরের পরমাণু মডেল একটি স্থায়ী মডেল এখানে ইলেকট্রনগুলো কোনো শক্তি বিকিরণ বা শোষণ করার সুযোগ নাই ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট অনুমোদিত স্থায়ী কক্ষপথে ঘুরতে থাকে ফলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হওয়ার কোনো সুযোগ নাই এটা একটা স্থায়ী মডেল রাদারফোর্ডের পরমাণু মডেলে
কক্ষপথ আকার আকৃতি এই সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি। কিন্তু বোর পরমাণু মডেলে কক্ষপথ আকার আকৃতি এই সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে। আট, রাদারফোর্ডের পরমাণু মডেলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। জীবন প্রভাব বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রতিটি পারমাণবিক বর্ণালী যেহেতু ইলেকট্রনগুলো আধানগ্রস্ত, তাহলে আধানগ্রস্ত হলে তোর একটা ক্ষেত্র থাকবে। এই ক্ষেত্রের মধ্যে যদি পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয় কি হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র ওই পারমাণবিক বর্ণালীকে প্রভাবিত করে। প্রভাবিত করে বর্ণালী যে রেখাগুলো পাওয়া যায় সেই রেখাগুলো ছড়িয়ে যায়, একাধিক রেখায় বিভক্ত হয়ে যায়। এটা ছিল জীবন প্রভাব। পারমাণবিক বর্ণালীর উপর বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে মূলত জিমেন প্রভাব আর স্টার্ক প্রভাব বা স্টার্ক ফলাফল একই জিনিস। এখানে শুধু চৌম্বক ক্ষেত্রের প্রভাব আর এখানে তড়িৎ ক্ষেত্রের প্রভাব, এই দুই প্রভাবে কি হয়, বর্ণালী গুলা যে একটা সূক্ষ্ম রেখায় ছিল সেটা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। এটাই মূল কথা, এখানে জটিল বর্ণালীর উদ্ভব ঘটে মানে একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়। এখানে যেটা বলা হয়েছে একাধিক রেখায় বিভক্ত হয়ে পড়ে, এখানেও একই কথা, শুধু এটা চৌম্বক ক্ষেত্রের প্রভাব আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাব। ম্যাক্স প্লাংক ধারণা দেন যে শক্তি, আমরা বোর পরমাণু মডেলে পড়েছিলাম শক্তি নির্বিচ্ছিন্ন অনবরত বের হচ্ছে শক্তি, কিন্তু যখন এক কক্ষপথে আরেক কক্ষপথে যায় তখন শক্তি শোষণ বা বিকিরণ ঘটে এবং সেই শক্তিটা ছিল নির্বিচ্ছিন্ন। কিন্তু ম্যাক্স নির্বিচ্ছিন্ন মানে অনবরত বের হচ্ছে, কিন্তু ম্যাক্স প্লাঙ্ক এসে ধারণা দিল শক্তি নির্বিচ্ছিন্ন নয়। অর্থাৎ শক্তি নির্বিচ্ছিন্ন শব্দের অর্থ হচ্ছে অনবরত, কন্টিনিউয়াসলি বা অনবরত বের হচ্ছে না। একে কোয়ান্টাম হিসেবে কল্পনা করা যেতে পারে। উনি বলছে যে শক্তিটা যে শোষণ আর বিকিরণ ঘটতেছে তখন শক্তি নির্বিচ্ছিন্ন ভাবে বের হয় না। হ্যাঁ, এটা কিভাবে হয় বলছে, শক্তি একটা নির্দিষ্ট একটা কোয়ান্টাইজ একটা প্যাকেট যখন থাকে, এক প্যাকেট করে বের হয়, এক প্যাকেট অনেকগুলো খাবার থাকে, সেরকম উনি ওই কথাটা বলেছে। উনি বলছে কোয়ান্টাম হিসাবে কল্পনা করা যেতে পারে। কোয়ান্টাম মানে কি, একটা প্যাকেট, প্যাকেটের মধ্যে কিছু শক্তি আছে, প্যাকেটটা বের হয়ে গেল, এতগুলো শক্তি বের হয়ে গেল, পরে আবার থেমে গেল, আবার একটা প্যাকেট বের হলো, এরকম অনবরত বের হচ্ছে না। এই কথাটা উনি বলছে, ওনার ভাষাটা এরকম, শক্তি নির্বিচ্ছিন্ন নয়, একে কোয়ান্টাম হিসেবে কল্পনা করা যেতে পারে। কোয়ান্টাম মানে মনে রাখবা যে কোয়ান্টাম মানে প্যাকেটের মতো, একে কোয়ান্টাম হিসেবে কল্পনা করা যেতে পারে। উনি একটা নীতি দিয়ে দেন, সেই নীতিটা হচ্ছে যদি কোয়ান্টামে শক্তির পরিমাণ ই হয়, যদি কোয়ান্টাম তো আগে বললাম কোয়ান্টাম মানে একটা প্যাকেট, প্যাকেটের মধ্যে বেরোচ্ছে, এক প্যাকেট বের হয়ে গেল, নির্বিচ্ছিন্ন অনবরত বের হচ্ছে এরকম না, একটা প্যাকেট আকারে বের হচ্ছে, একটা প্যাকেটে নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে, এটা আর কি। তখন ইলেকট্রন এক কক্ষপথে আরেক কক্ষপথে যাচ্ছে, তো শক্তি শোষণ বা বিকিরণ হবে, এই শক্তিতে শোষণ বিকিরণ হচ্ছে, এই শক্তিটা অনবরত হচ্ছে না, অনবরত শোষণ বিকিরণ হচ্ছে না, কন্টিনিউয়াসলি না, বলেছে এটা নির্বিচ্ছিন্ন নয়, এটা ক্রমাগত নয়, এটা কি, এটা একটা কোয়ান্টাইজ আকারে প্যাকেট আকারে বের হচ্ছে। উনি এর নাম দিয়েছে কোয়ান্টাম, আলোক্ষেত্র উনি নাম দিয়েছে ফোটন। যদি প্রতি কোয়ান্টামে শক্তির পরিমাণ ই, শক্তির পরিমাণ ই এবং এর কম্পাঙ্ক যে নিউ হয়, তাহলে দেখো শক্তি পরিমাণ ই আর কম্পাঙ্ক যদি নিউ হয়, তা উনি বলছে শক্তি সমানুপাতিক নিউ, সমানুপাতিক চিহ্ন উঠাই দাও, উনি একটা সমানুপাতিক ধ্রুবক দিয়েছে সেটা এইচ, এইচ নিউ, এইচ কে বলা হয়েছে প্লাঙ্কের ধ্রুবক।
তাহলে এই যে কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা এই সূত্রটা পেয়েছি E equal h nu, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর মান আমরা জানি 6.626, যে mvr equal ns by 2 pi কিভাবে আসে সেই জিনিসটা আমরা প্রমাণ করব। যে কক্ষপথে ঘুরতেছে, ধরো এটা আছে নিউক্লিয়াস, এটা একটা কক্ষপথ, এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতেছে, বোর পরমাণু উঠলে তোমরা দেখেছো e equal h nu, তারপরে nu equal c by lambda, তার মানে কি ইলেকট্রনগুলো এখানে ঘুরতেছে, এগুলোকে নরমাল কণার মতো ঘুরতেছে না তরঙ্গ আকারে ঘুরতেছে। এই কথাটা দিয়ে এই বোঝানো হয় যে এটা তরঙ্গ আছে, ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরবে সেই বৃত্তাকার কক্ষপথের পরিধিতে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে ইলেকট্রনগুলো ঘূর্ণমান থাকে, তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে ইলেকট্রনগুলো ঘূর্ণমান থাকে, কমপক্ষে একটা তরঙ্গ দৈর্ঘ্য বা অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্য এরকম তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে। এরকম তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য তুমি অত পড়ে আসছো, এটা থেকে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য। ইলেকট্রনগুলো যখন একটা কক্ষপথে ঘূর্ণমান থাকে তখন এরকম তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে ইলেকট্রনগুলো ঘূর্ণমান থাকে, তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, ল্যামডা সৃষ্টি করে ইলেকট্রনগুলো ঘূর্ণমান থাকে। তা ধরি যে এন সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য আছে একটা বৃত্তাকার কক্ষপথে, ধরি তাহলে আমরা বলতে পারি বৃত্তাকার, এই বৃত্তাকার কক্ষপথের পরিধি, পরিধি সূত্র আমরা জানি পরিধি ইকুয়াল টু পাই আর, যেখানে আর হচ্ছে বৃত্তের বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ, আর ইকুয়াল ব্যাসার্ধ, এই বৃত্তাকার কক্ষপথের পরিধি আমরা পেয়ে গেলাম টু পাই আর। যেহেতু এই বৃত্তাকার কক্ষপথে ল্যামডা আছে এন সংখ্যক, তার মানে একটা ল্যামডা দুইটা ল্যামডা এইভাবে গুণে করে যে কয়টা ল্যামডা হবে সে কয়টা ল্যামডা মানেই তো পরিধি, এইটারও পরিধি, আবার ল্যামডা গুলো যদি তুমি কাউন্ট করো তাও তো পরিধি হবে, তাহলে আমরা বলতে পারি এন ল্যামডা ইকুয়াল টু পাই আর, অর্থাৎ টু পাই আর মানে পরিধি, আর যে কয়টা ল্যামডা আছে আমরা ধরে নিছি এনটি ল্যামডা আছে, এনটা ল্যামডা এক্সাক্ট করলে তো পরিধি হবে, তাই এন ল্যামডা ইকুয়াল টু পাই আর, এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম, এন ল্যামডা ইকুয়াল টু পাই আর। আবার আমরা পড়ে আসছি এই মাত্র প্লাঙ্কের সূত্র থেকে আমরা পড়ে আসলাম ই ইকুয়াল এইচ নিউ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, নিউ আর নিউ যেহেতু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল সি বাই ল্যামডা, তাহলে আমরা যে নিউ এর মান যদি সি বাই ল্যামডা বসিয়ে দেই এখানে, তাহলে হলো এস সি বাই ল্যামডা, তাহলে আমাদের দাঁড়ালো এস সি বাই ল্যামডা, এটা ইকুয়েশন নাম্বার আমরা দিয়ে দিই, এটা দেই 2 নং ইকুয়েশন, কিন্তু আমরা জানি ই ইকুয়াল এম সি স্কয়ার, এখন আমরা 2 আর 3 থেকে বলতে পারি এম সি স্কয়ার ইকুয়াল এস সি বাই ল্যামডা, অতএব ল্যামডা ইকুয়াল আসে এস এম সি, এটা আসে ল্যামডার মান, তাহলে ল্যামডা মানটা আমরা পেয়ে গেলাম, এটা দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 4। তো এখানে সি এর জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে ভি, তোমরা দেখো সি আলোর বেগ আর ভি হচ্ছে ইলেকট্রনের বেগ বা কোনো কণার বেগ, সি আর ভি প্রায় সমান, সেই কারণে ল্যামডা ইকুয়াল এইচ বাই এম সি, এর পরিবর্তে কি বসানো হয়েছে ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি, ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি, এটা ইকুয়েশন নাম্বার 5। তাহলে আমরা এখানে কি করলাম, শুধু আলোর বেগ ছিল সি, সেখানে আমরা ভি বসিয়ে দিলাম, এটা হচ্ছে ইলেকট্রনের বেগ, বলা হয়েছে আলোর বেগ আর ইলেকট্রনের বেগ মানে এখানে যে বেগ ছিল সেই বেগ আর ইলেকট্রনের বেগ প্রায় সমান। এখন আমরা এই পাশের ল্যামডা মানটা ঠিক সমীকরণ একে, এখানে ল্যামডা আছে তুমি দেখো এই জায়গাটা ল্যামডা আছে, এই জায়গায় যদি আমি ল্যামডা মানটা বসিয়ে দেই এই যে 5 আর 1 থেকে ঠিক ল্যামডার জায়গায় যদি এই মানটা বসিয়ে দেই, বসিয়ে দিলে এইখান থেকে ক্যালকুলেশন করলে দেখতে পাব
mvr equal ns by 2 pi চলে আসবে তাহলে এই ভাবে mvr equal ns by 2 pi প্রতিপাদন করা যায়।